অর্জুন। আজকের কাহিনী বেরসিক অর্জুন। আজ দ্বিতীয় এবং শেষ পর্ব। ফিরে এলাম বিরতির পর। ছুরিটা নিয়েই অজ্ঞাত পরিচয় মেয়েটি চোখের নিমেষে উধাও হয়ে গেল। তখনই গাড়ি নিয়ে সশব্দে চার্চে উদয় হল আমার সদ্য পরিচিতা জিন্স ও টপ পরিহিতা মুহুর্মুহু সিগারেটের ধোঁয়া ছাড়া ডেপো তিন অতিথি রিয়া, মিলা আর টুপুর। গাড়ির আওয়াজ, ফাদার ফিরে এলেন নাকি? দেখি তো। এই যে মশাই, আপনি কি ভেবেছেন তা কি? ও আপনারা কেন, কি হয়েছে বলুন। বাহ, বেশ তো এখানে শোভা দেখে বেড়াচ্ছেন। আর আমাদের কিনা পাঠিয়ে দিয়েছিলেন মাফিয়াদের আড্ডায়। মাফিয়া? ওহো, আপনি জানেন না কেন? নর্থ বেঙ্গলের সব ঘাস নাকি আপনার চেনা। ওই হোটেলের নোটোরিয়াস লোকজন রাজত্ব করে, তা আপনি জানেন না? আরে কি মুশকিল, কি হয়েছে সেটা বলবেন তো। কি হয়েছে? ঘরে এসে বলছে রাতের ডান্স পার্টিতে আমাদের যেতে হবে। চেহারা দেখে যদি বুঝতাম ভদ্রলোক, তাহলে নিশ্চয়ই যেতাম। কিন্তু বিশ্বাস করুন, ড্রাইভার আপনাদের কোন হোটেলে নিয়ে গেছে তা আমি জানি না। তা হোটেলের নামটা কি? সে জেনে আর লাভ কি? আমরা তো হোটেল ছেড়ে চলেই এসেছি। ভাবছি দার্জিলিং এ গিয়ে হোটেল খুঁজে নেব। এদিক দিয়ে যাওয়ার সময় ট্যাক্সিওয়ালা বলল চার্চে আসা যায়। আপনি চার্চে আসবেন বলে জেনেছিলাম, তাই আপনাকে জানাতে এসেছি। একদম একদম ঠিক করেছেন, অনেক ধন্যবাদ। আমার কিন্তু খুব খারাপ লাগছে জানেন, দার্জিলিং এ গেলে তো প্রথমেই যেতে পারতেন। নিশ্চয়ই কার্শিয়াং আপনাদের অন্য কারণে আকর্ষণ করেছিল। কিন্তু কি করব, কি মানে what to do? ইয়া, অবশ্য আমি আপনাদের একটা গেস্ট হাউসের কথা বলতে পারি। এই সামনেই নিচের রাস্তায় পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ বাথ, 300 টাকা পার ডে উইথ মিল, এরকম পড়বে। না সরি অর্জুন, আপনার উপর ডিপেন্ড করা যায় না। আহা রিয়া, উনি যখন বলছেন তখন একবার দেখে আসি না, চলো দেখি। Yes, my son. তুমি দেখছি ম্যাজিক জানো? একটু আগে একা এলে এখানে, আর এখন 3 জন এঞ্জেলকে সঙ্গে নিয়ে এসেছো। গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন। বলছি যে এরা কলকাতা থেকে বেড়াতে এসেছেন। ও হ্যাঁ, এই কার্শিয়াং বাজারের কাছে একটা হোটেলে আজ দুপুরে থাকতে গিয়ে খুব খারাপ অভিজ্ঞতার জন্য চলে এসেছেন। আচ্ছা, আমার খুব শ্রদ্ধেয় একজন ওর দাদুর বন্ধু। তাই নাকি? কার্শিয়াং এর কোন হোটেলে তোমাদের খারাপ অভিজ্ঞতা হয়েছে? না না, এটা ঠিক নয়। যারা বেড়াতে আসেন তাদের আমরা অতিথি বলে মনে করি। নামটা জানা দরকার। হোটেলের নাম স্কাই লেভেল। ও বুঝতে পেরেছি। আচ্ছা, তোমাদের কি খুব অসম্মান করেছে? মানে ওরা ভেবেছিল আমরা 3টে মেয়ে গার্জেন ছাড়াই এসেছি। আচ্ছা, তাই বেশ কমান করে বলেছিল রাত্রে ওদের সঙ্গে নাচতে যেতে হবে। তাই নাকি? ভাবটা এমন যেন আমরা ওদের কথা শুনতে বাধ্য। আমি তোমাদের কাছে কার্শিয়াং এর সমস্ত মানুষের তরফ থেকে ক্ষমা চাইছি, এরকম ঘটনা আর ঘটবে না। ও ইটস ওকে। এই গেস্ট হাউসটা আপনার? বাড়িটা আমার, একা থাকি, কথা বলার সঙ্গী পাবো বলে গেস্ট হাউস করেছি। শহর থেকে দূরে পাহাড়ের মধ্যে বলে টুরিস্টরা খবর পায় না। তবে যে একবার এসেছে সে তার বন্ধুদের কিন্তু এখানেই পাঠায়। ওদের যদি ঘর অপছন্দ না হয় তাহলে এখানেই থাকতে পারে। নিমাকে একবার ডাকবেন। নিশ্চয়ই। নিমা, এ ও নিমা, আয়া সব, এদের ঘর দেখা। এজি আইয়ে নিম সব, চল ঘরটা দেখে আসি। এই চল 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 চল, আইয়ে আইয়ে ইদাসি। হ্যালো গুরুং, এই শোন, হোটেল স্কাই লেভেলের একটা খবর দিতে পারবি? হ্যাঁ শোন, 3 জন বাঙালি টুরিস্ট মেয়ের সঙ্গে আজ অশোভন ব্যবহার করা হয়েছে,
অশ্লীল প্রস্তাব দেওয়া হয়েছে। এটা কারা করেছে খুঁজে বের কর তো। হ্যাঁ আমাকে জানাবি, স্টেপ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ রাখছি। আমরা কিন্তু এখানেই থাকবো। হ্যাঁ আপনি তো ডেঞ্জারাস লোক অর্জুন, নিজে এমন ভালো জায়গায় এসে লাঞ্চ করে চলে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের ঠেলে দিয়েছেন বাজারে হোটেলে। তাহলে তো তোমাদের নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। কিন্তু এখন না ভাত রুটির লাঞ্চ করলে তোমাদের শরীর খারাপ হবে, বরং ফ্রেশ হয়ে ভালো স্ন্যাক্স খেয়ে নাও। আর হ্যাঁ মায়েরা, এবার শাল বা সোয়েটার পরে নাও প্লিজ। প্লিজ স্টপ স্টপ স্টপ, গুড আফটারনুন ফাদার। আপনাদের দার্জিলিং এর কাজ নিশ্চয়ই ভালোভাবে হয়েছে। হ্যাঁ কিছুটা হয়েছে, তবে আরেকবার যেতে হবে। আপনার একজন গেস্ট আমার গেস্ট হাউসে উঠেছেন। আমার গেস্ট? গুড আফটারনুন ফাদার, আমি অর্জুন। অর্জুন? ও তুমি অর্জুন, কখন এসেছো? আমাকে জানাওনি কেন যে আজ আসবে? উঠে এসো। ও শিওর। অর্জুন, আমি হলাম ফাদার ম্যাকলিন আর ইনি ফাদার নায়ার। আচ্ছা তোমার কোনো অসুবিধে হয়নি তো? না না বিন্দু মাত্র নয়। ফাদার নায়ার, আপনি কি অর্জুনের নাম শুনেছেন আগে? না, আগে আমিও শুনিনি। তবে কিছুদিন আগে ওর অনেক গল্প শুনলাম। গল্প? উনি কি লেখেন নাকি? ওয়েল তা বলা যেতে পারে। আশ্চর্য, ফাদার ম্যাকলিন প্রশ্নটা এড়িয়ে গেলেন কেন? চার্চের পাশেই ফাদার ম্যাকলিনের বাড়ি, ওপাশের গেস্ট হাউসে ফাদার নায়ার থাকেন। ঢোকার সময় দেখলাম চার্চের দরজা খুলে গেছে, কিন্তু ফাদার ম্যাকলিন আমাকে নিয়ে বসলেন তার স্টাডি রুমে। কাজের লোক চা আর বিস্কুট দিয়ে গেল। তখনও সূর্য অস্ত যেতে ঘণ্টা আধেক বাকি ছিল। ওপাশে বিরাট আকাশ থাকায় তাই তখনও ঘরে যথেষ্ট আলো আসছিল। পট থেকে কাপে চা ঢেলে এগিয়ে দিয়ে ফাদার বললেন, এসো এসো অর্জুন, এসো, ওয়েলকাম। এই হলো আমার বাসস্থান, ফাদার নায়ার থাকেন ওপাশের গেস্ট হাউসে। এসো আমরা বরং এই স্টাডি রুমে বসি, তুমিও বসো। সূর্যাস্তের সময় হয়ে গেল, তবু এখনো দেখছি বেশ আলো আলো। হ্যাঁ ঢালের পারে আকাশটা এখানে খুব বড় তো, তাই এই নাও চা। আমি কিন্তু খুব খুশি হয়েছি অর্জুন তুমি এসেছো বলে। আচ্ছা এখানে কি কোনো সমস্যা হয়েছে? দেখো আমি এই পাহাড়ে প্রায় 10 বছর হলো আছি। আমার আগেও যিনি বা যারা ছিলেন তাদের কেউই স্থানীয় মানুষের কাছে দুর্ব্যবহার পাননি। পাহাড়ে আন্দোলনের সময় আগুন জ্বলেছে কিন্তু চার্চের পবিত্রতা কখনো নষ্ট হয়নি। অথচ ঠিক 10 দিন আগে আমার প্রিয় দুটো কুকুরের প্রথমটিকে কেউ বা কারা খুন করে চার্চের দরজায় ফেলে গিয়েছিল। ঘটনাটা ঘটেছিল ঠিক মাঝরাত্রে। রাতে ঘুমোতে যাওয়ার সময় আমি ওদের ছেড়ে দিতাম, ঠান্ডা খুব না বাড়লে ওরা বাগানে ঘুরে বেড়াতো আর পাহাড়ি শিয়ালগুলোকে তাড়াতো। কিভাবে খুন করা হয়েছিল? গলার শিরা ধারালো ছুরি দিয়ে কাটা হয়েছিল। তখন দ্বিতীয় কুকুরটি কোথায় ছিল? সে সম্ভবত ভয় পেয়ে ভেতরে পালিয়ে গিয়ে চেঁচামেচি করতে থাকে। ওটা একটু ভীতু প্রকৃতির ছিল। আমার ঘুম ভেঙেছিল কিন্তু ভেবেছিলাম শিয়াল দেখে এমন চিৎকার করছে। তা পুলিশ এসেছিল? হ্যাঁ, যেখানে দিন দুপুরে মানুষ খুন হচ্ছে সেখানে একটা কুকুরকে খুন করা হয়েছে বলে ওরা আদৌ চিন্তিত হয়নি। আপনি কি কাউকে সন্দেহ করেন? না। তারপর কাল দ্বিতীয় কুকুরটাকেও খুন করা হয়েছে। সে কি? হ্যাঁ শুনছো নাটক
আমি অর্জুন। আজকের কাহিনী বেরসিক অর্জুন, আজ দ্বিতীয় এবং শেষ পর্ব। ফিরে এলাম বিরতির পর। দ্বিতীয় খুনটা কি করে হলো? প্রথমটি খুন হওয়ার পর ওকে আমি রাত্রে আর ছাড়তাম না। কাল সন্ধ্যেবেলা যখন আমি চার্চে প্রেয়ারে ছিলাম, তখন চেন বাঁধা অবস্থাতে ওকে খুন করে গেছে। শুধু তাই নয়, আবার তোয়ালে দিয়ে ছুরিতে লেগে থাকা রক্ত পরিষ্কার করেছে। এটা এটা পুলিশকে জানিয়েছেন? না, ওরা তো কোনো গুরুত্বই দেবে না। কিন্তু অর্জুন, দুটো নিরীহ প্রাণীকে যারা হত্যা করল, তারা বোধহয় আমাকে জানাতে চাইল যে এখান থেকে চলে না গেলে আমার অবস্থাও ওদের মতোই হবে। আমি অবশ্য ভয় পাই না, কারণ আমি কোনো অন্যায় করিনি। আজ দার্জিলিং এ গিয়ে বিশপের সঙ্গে দেখা করেছিলাম। তিনিও বললেন, খুনির উদ্দেশ্য না জেনে চলে যাওয়া আমার উচিত হবে না। আমি তোমার কথা ওকে বলেছি। আচ্ছা, ফাদার নায়ার এখানে কতদিন আছেন? মাস দুয়েক। খুব পণ্ডিত মানুষ, একটু গম্ভীর, কিন্তু বাইবেল সম্পর্কে ওর জ্ঞান শ্রদ্ধা জাগায়। শুধু দুটো বিষয়ে ওর একটু দুর্বলতা আছে বলে মনে হয়। আপনি থেমে গেলেন কেন? সংকোচ না করে বলুন না। বই বই সম্পর্কে উনি খুবই দুর্বল। না পড়া বই দেখলেই সেটা পাওয়ার জন্য উনি ব্যস্ত হয়ে ওঠেন। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা, সুন্দরী মহিলা সান্নিধ্য পেলে উনি খুব খুশি হন। এর আগের জায়গাতে ওকে নিয়ে গুঞ্জন উঠেছিল, চার্চ ব্যাপারে ওকে সতর্ক করে দিয়েছে। কিন্তু এইসবের সঙ্গে আমার প্রিয় কুকুর দুটির খুনের নিশ্চয়ই কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আপনার বাংলোর এবং চার্চের কর্মচারীদের সঙ্গে আমি একটু কথা বলতে পারি? অবশ্যই। তুমি কি এখনই কথা বলতে চাও? হ্যাঁ। বেশ, তাহলে আমি ওদের বলছি এখানে এসে তোমার সঙ্গে দেখা করতে। অর্জুন, আমি কিন্তু জানি না তোমার প্রফেশনাল ফিজ কত। আরে, কিন্তু আমি জানি তুমি অপরাধীদের ধরতে নিশ্চয়ই সক্ষম হবে। আমি কিন্তু তোমার উপর নির্ভর করছি। ধন্যবাদ। তুমি বসো, আমি ওদের একে একে পাঠাচ্ছি। ঠিক আছে। আপ বুলা রহে থে সাব? ফাদার নে বোলা। হ্যাঁ, আসুন আসুন। আপনি এখানে কি করেন? হাম কুক হ্যায় সাব। তা কতদিন আছেন এখানে? তকরিবান 20 সাল সাব। তোমার কি মনে হয় কে খুন করতে পারে কুকুর দুটোকে? ক্যা বোলে সাব, হমকো কুছ পতা নেহি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বহুত আচ্ছা কুত্তে থে ও দোনো, হমারে হাত সে হর দিন দো ওয়াক্ত খাতে থে। লেকিন সাব, জবি উন দিন কো কতল কিয়া হ্যায় না, ভগবান উসে কভি নেহি মাফ করেগা, কভি নেহি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও। আচ্ছা, লম্বা চেহারা স্কার্ট পরা কোনো মেয়েকে এখানে দেখেছো? নেই সাব। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যেতে পারো। দারওয়ানকে পাঠিয়ে দিও তো। আচ্ছা জি সাব। বাবুর্চি, দারোয়ান, জমাদার, মালিরা তো প্রায় সবাই একই কথা বলল, শুধু চৌকিদার শেষ প্রশ্নের জবাব দিল আলাদা। আপনি যেমন চেহারা বলছেন, তেমন চেহারার একজন ফাদার নায়ারের কাছে পড়তে আসতেন, দিন তিন চার এসেছেন। কতদিন আগে? মানে যা দেড় মাস হবে। এখন আসেন না? না, এখন আসেন না। কিন্তু এখানকার আর কেউ ওকে দেখেননি কেন? আসলে উনি আসতেন ওই সন্ধ্যের পর, তখন সবাই ভেতরে থাকতো, আমি শুনতো বাইরে পাহারায় থাকতাম। প্রথমবার উনি আমার কাছে ফাদার নায়ারের খোঁজ করেছিলেন, আমি গেস্ট হাউস দেখিয়ে দিয়েছিলাম। ইনি নিশ্চয়ই কার্শিয়াঙ্গেরই মানুষ, থাকেন কোথায়? সেসব আমি জানি না স্যার। সত্যি কথা বলো, তোমার কোনো ভয় নেই? স্যার, আমি ওকে আরেকবার দেখেছি বাজারে। আচ্ছা, ওই স্কাই লেভেল হোটেলের সামনে। উনি আমাকে অবশ্য দেখেননি।
ঠিক আছে, তুমি যেতে পারো। আচ্ছা স্যার। সবাইকে জিজ্ঞাসাবাদ করে আমি বেরিয়ে এলাম। সন্ধে নেমেছে, চার্চে প্রেয়ারের সময় হয়েছে। ধর্মপ্রাণ কিছু মানুষ চার্চে যাচ্ছেন। ফাদার ম্যাকলিন এখন নিশ্চয়ই সেখানেই আছেন। ফাদার নায়ারকে দেখতে পেলাম দরজার কাছে। আমি তার কাছে এগিয়ে গেলাম। গুড ইভিনিং ফাদার। গুড ইভিনিং। ফাদার ম্যাকলিন তো এখন ব্যস্ত হয়ে পড়বেন, ওকে কিছু কি বলতে হবে? না না, ওর সঙ্গে আমার কথা হয়ে গেছে। আমি শুনলাম কেউ পড়াশুনো করতে চাইলে আপনি তাকে সাহায্য করেন। যে কোনো মানুষের তো সেটাই করা উচিত, তাই নয় কি? ঠিকই তো। আচ্ছা ফাদার, একটি মেয়ে মাস দেড়েক আগে আপনার কাছে পড়তে আসত, তার সঙ্গে আজ আমার দেখা হয়েছিল, তাকে কি আপনি আসতে নিষেধ করেছেন? আপনি কার কথা বলছেন? বছর পঁচিশেক বয়স, ও আসতো সন্ধ্যের পরে। সরি, আমার ঠিক মনে পড়ছে না। এক্সকিউজ মি, আমাকে এখন প্রেয়ারে যেতে হবে। ওকে, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। তুমি একটু নেবে নাকি? এটা বাড়িতে তৈরি পাতলা বিয়ারের। ব্যবহার হয়েছিল আর আজ একটা ছুরি আমি চার্চের পেছনের বাগানে কুড়িয়ে পেয়েছিলাম। বাগানে ছুরি পড়ে থাকার কোনো কথাই নয়, মানে কিভাবেই বা পড়ে থাকতে পারে? মেয়েটি যার নাম নয়না এসেছিল ছুরির খোঁজে। তথ্য এটুকুই। মানে
আমরা তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি তাহলে এখানে খুনের তদন্ত করতে এসেছেন? না, আসার পর জেনেছি গত দিন দশকের মধ্যে এখানকার চার্চের দুটো ভালো জাতের কুকুরকে ছুরি দিয়ে মারা হয়েছে। ফাদার খুবই আপসেট হয়ে পড়েছেন, আমাকে অনুরোধ করেছেন কে খুন করেছে তা খুঁজে বের করতে। কিন্তু এটা তো পুলিশের কাজ, পুলিশকে বলেছেন উনি? মানুষ খুন হলেও পুলিশ যখন সমাধান করতে পারে না, তখন কুকুরদের নিয়ে কি মাথা ঘামাবে খুকি? দেখুন, আমি মোটেই খুকি নই। আচ্ছা, কটা বাজলো? একটা কাজ করলে হয়। আচ্ছা রিয়া, আপনি যেতে পারবেন? কোথায়? ফাদার নায়ারের কাছে। তিনি কে? নয়না নামে মেয়েটি দেড় মাস আগে যার কাছে পড়তে এসেছিল। ফাদার ম্যাকলিনের সঙ্গে যে ভদ্রলোক ট্যাক্সি করে ফিরলেন, তিনি হলেন ফাদার নায়ার। অনেকদিন হল নয়না আর এই তল্লাটে আসেনি। আপনি ওর কাছে যাবেন, গিয়ে বলবেন যে আপনি নয়নার বান্ধবী, কলেজে পড়েন, কলকাতার থেকে এখানে এসে ফাদার নায়ারের কথা শুনেছেন, কদিন থাকবেন সেন্ট মেরিজে, মামার বাড়ি। যা মনে আসবে তাই মামার নাম হিসেবে বলতে পারেন। আপনি ওকে অনুরোধ করবেন, বাইবেল অবশ্যই ধর্মীয় গ্রন্থ, কিন্তু তাতে সেকালের মানুষের জীবনের যে ছবি পাওয়া যায় তা আপনাকে বুঝিয়ে বলতে। তবে আজ নয়, তাহলে কাল থেকে আপনি ওর কাছে আসতে পারেন। কি পারবেন অভিনয় করতে? ওকে। তুই কি খেপে গেলি নাকি? এখানকার তো কিছুই জানিস না, ধরা পড়ে গেলে কি কি হবে ভেবে দেখ। আরে দূর, কিচ্ছু হবে না। আমি এই ভদ্রলোককে দেখিয়ে দিতে চাই যে আমাকে নিয়ে কোনো বই লেখা না হলেও আমি কিছু কম নই। চলুন তো। আমি আবার কোথায় যাব? কেন, ফাদার নায়ার কোথায় থাকেন দেখিয়ে দেবেন। প্রিয়ার কিন্তু শেষ হয়ে গেছে, ওই দেখো লোকজন নেমে যাচ্ছে, চলুন। কাহিনী বেরসিক অর্জুন, আজ দ্বিতীয় এবং শেষ পর্ব। ফিরে এলাম বিরতির পর। আপনি এভাবেই বেরিয়ে এলেন? একটা মোটা পুলওভার পরে নিতে পারতেন। তার চেয়ে আসুন না, আমাকে জড়িয়ে ধরে হাঁটুন, দেখবেন ঠান্ডাটা না কমে গেছে। আচ্ছা অর্জুন, দেখো এরকম একটা নির্জন রাস্তা, অন্ধকারে জোনাকি জ্বলছে, আমি আপনার পাশে হাঁটছি, কেমন লাগছে? ভালোই। প্রেম করতে ইচ্ছে করছে না? করছে তো। ওএমজি, ওয়েট ওয়েট, কি করে? এই তো, কথা না বলে চুপচাপ পাশাপাশি হেঁটে। দূর, আপনাকে দিয়ে না চলবে না। আপাতত আপনাকে চলতে হবে, ঘুরলেই চার্চ, আর বাদিকে গেস্ট হাউস, সেদিকে গিয়ে দাঁড়িয়ে থাকবেন একটু। একজন চৌকিদার আপনাকে জিজ্ঞাসা করতে পারে, তাকে বলবেন যে ফাদার নায়ারের কাছে যাও। ওকে, সেই দেখিয়ে দেবে। ওকে দেন, বাই। কি হলো, কি হয়েছে? তাড়াতাড়ি চলুন তো এখান থেকে। দাঁড়ান দাঁড়ান, কাছে আসুন কাছে আসুন, আমাকে ধরুন। কি হয়েছে, পালাচ্ছে? না না না, লোকটা মরে গেছে, মরে গেছে। কে? জানি না, ফাদারের পোশাক পরা একটা লোক সোফার মধ্যে না চিত হয়ে পড়ে আছে, গলা থেকে রক্ত বের হচ্ছে। ও মাই গড, চলুন চলুন চলুন। আসুন আসুন আসুন, ওই গাছটার আড়ালে হেলান দিয়ে দাঁড়ান তো, দাঁড়ান। আপনাকে দরজাকে খুলে দিল? কেউ দেয়নি, কোনো চৌকিদারকে দেখতে না পেয়ে আমি দরজা ঠেলতেই সেটা খুলে গেল। ভেতরে আলো জ্বলছে দেখে আমি ফাদার ফাদার বলে তিনবার ডাকলাম, কোনো সাড়া পেলাম না, এগিয়ে গেলাম। উফ, কি ভয়ঙ্কর দৃশ্য! আপনি আমাকে জড়িয়ে ধরুন তো, মানে ভীষণ ভয় করছে, খুব ভয় লাগছে। আচ্ছা আসুন আসুন, কোনো ভয় নেই। আপনাকে কেউ দেখেছে? জানি না, আমি তো কাউকে দেখতে পাইনি। চলুন চলুন, আমরা এবার চার্চে যাব। না 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 না, আমি আর ওখানে যাব না। যাবেন, আপনাকে কেউ দেখেছে কিনা? না না শুনুন, মন্দির শুনুন, আপনাকে কেউ দেখেছে কিনা জানা দরকার। দেখে থাকলে অন্ধকারে চেনা সম্ভব নয়, তারপরে আপনি যদি আমার সঙ্গে যান তাহলে ভাববে অন্য মেয়ে। না না না, আমি যাব না, আমি না। চলুন প্রথমে ফাদার ম্যাকলিনের কাছে যাই। এসো, তোমার কথাই ভাবছিলাম অর্জুন, তখন প্রেয়ারে সময় হয়ে গিয়েছিল আর কথা বলতে পারিনি। কিছু পেলে নাকি? কিছু, একটি মেয়ে রাত্রে ফাদার নায়ারের কাছে পড়তে আসতো,
ওই একমাত্র বাইরের লোক। আপনার কুকুর দুটো কি ফাদার নায়ারের ঘরে যেত? হ্যাঁ, ফাদার অল্পদিনই ওদের সঙ্গে ভাব করে নিয়েছিলেন, কিন্তু ফাদার নায়ারের কাছে কোনো মহিলা আসতো পড়াশোনার জন্য এ কথা তো কেউ আমাকে জানায়নি। মেয়েটিকে? মেয়েটির নাম নয়না, হোটেল স্কাই লেভেলের মালিক মিস্টার গুপ্তার মেয়ে, তবে সে এখানে থাকে না, দার্জিলিং এ থাকে। ও, বাট মেয়েটির সঙ্গে কুকুর খুনের কি সম্পর্ক? অপরিচিত কাউকে কুকুরা গলায় কিছুতেই হাত দিতে দেয় না। ফাদার নায়ারের কাছে আসায় মেয়েটি কুকুরদের পরিচিত হয়ে গিয়েছিল। ও, তার মানে তুমি বলছো নয়নাই কুকুরদের খুন করেছে? আমার অনুমান। এ ব্যাপারে ফাদার নায়ারকে জিজ্ঞাসা করা যেতে পারে। বেশ তো, এখনই চলো। আচ্ছা, এনাকে তো চিনলাম না। ওর নাম রিয়া। ওরা তিন বান্ধবী পাহাড় দেখতে এসেছেন, উঠেছেন নিচের এই গেস্ট হাউসে। কি ব্যাপার, দরজা খোলা কেন? ফাদার, ফাদার নায়ার, ফাদার নায়ার, এক্ষুনি পুলিশকে খবর দেওয়া দরকার, থানার নম্বরটা। ইয়েস, উই মাস্ট, লেট মি কল এট দ্য পুলিশ স্টেশন। অর্জুন, ইনি হলেন লোকাল থানার ওসি মিস্টার বিশ্বাস। নমস্কার। ও, আপনি অর্জুন? গ্ল্যাড টু মিট ইউ। কিন্তু আপনি এখানে? উনি আমার অতিথি। ও, আই সি। কি দেখলেন, কি বুঝলেন? কোথাও কোনো ক্লু পেলাম না জানেন। বোঝা যাচ্ছে ফাদার নায়ারের গলার শিরা কেটে ফেলা হয়েছে, সেপাহীরা বাইরেটা সার্চ করছে টর্চ নিয়ে, যদি কিছু পাওয়া যায়। স্যার, দেখুন আসছি। দেখুন, এটা পাওয়া গেছে, ঘাসের উপর পড়ে চকচক করছিল। এটা তো সেই ছুরি। দেখুন, এক ফোঁটাও রক্ত লেগেনি, কিন্তু রক্তের গন্ধ পাচ্ছি। নিশ্চয়ই কোথাও মুছে ফেলা হয়েছে ছুরিটাকে। এই, তোমরা খোঁজো তো। ফাদার, আপনি এই ছুরিটা কখনো আগে দেখেছেন? না। আমি দেখেছি। আপনি? কখন, কোথায়? বিকেলে, যখন আমি কয়েক মুহূর্তের জন্য নয়নাকে দেখি, তখনও এটা ঘাসের ওপর পড়েছিল পিছনের লনে, নয়না ওটা চেয়ে নিয়ে গিয়েছিল। ও, আই সি। আপনি আমার সঙ্গে চলুন। চলুন। বাই দ্য ওয়ে, যাওয়ার পথে আপনার গাড়িতে ও কি লিফট পেতে পারে এই নিজের গেস্ট হাউস পর্যন্ত? ও, শিওর, থ্যাঙ্কস। চলুন রিয়া, উঠে পড়ুন। শুনছো নাটক আমি অর্জুন, আজকের কাহিনী বেরসিক অর্জুন, আজ দ্বিতীয় এবং শেষ পর্ব। ফিরে এলাম বিরতির পর। আপনারা এ সময়? গুপ্তাজি কোথায়? উনি তো কলকাতায় গিয়েছেন, সবাই জানে। ওর ছেলেদের ডাকো। স্যার, ডেকে কোনো লাভ হবে না, এখন ওরা কথা বলার মতো অবস্থায় নেই। আপনি তো সব জানেন। জানি জানি, কিন্তু আজ ওদের সঙ্গে কথা বলতে চাই। কোথায় ওরা? দোতলায় পার্টি করছে স্যার। চলো দেখি দেখি কোথায়। চলো চলো চলো। এই চলো আসুন। না, এদের সঙ্গে এখন কথা বলার চেষ্টা করে লাভ নেই। বললামই তো স্যার। মেয়ে দুটো কোথাকার? শিলিগুড়ির, আমাদের হোটেলে উঠেছে। আচ্ছা, মিস্টার গুপ্তার মেয়েকে একবার ডাকুন তো, এরা যখন কথা বলতে পারবে না তখন তার সঙ্গে কথা বলি। কি বলছেন স্যার, মিস গুপ্তা কি এখানে ডাকতে পারি? তাহলে চলুন ওর কাছেই যাব। একটু খবর দিন ওনাকে, বলুন যে ওসি এসছে। কোথায়? তিনতলায়। আসুন বসুন, আমি ডাকছি। ম্যাডাম, ওসি সাহেব এসছেন। আপনাকে আপনাকে খুঁজছেন, কি ব্যাপারে এখানে কথা বলতে চায়? নিচে গেছিল পার্টির, ওখানে জোর করে চলে এলো। হ্যাঁ, আমি আসছি স্যার। এই যে
ম্যাডাম। ইয়েস বলুন, এ কি আপনি? হ্যাঁ, আসলে আপনাকে বাধ্য হয়ে বিরক্ত করছি। আচ্ছা, আপনি কি আজ চার্চের দিকে গিয়েছিলেন? হ্যাঁ। কখন? বিকেলে। কেন? বেড়াতে। বেড়াতে না একটা ছুরি খুঁজতে? ছুরি? আপনার কথা ঠিক বুঝতে পারছি না। ওকে, এই যে এটা কি চিনতে পারছেন? না। ভালো করে দেখুন। না। কিন্তু এর হাতলে যদি আপনার হাতের ছাপ পাওয়া যায়? ইম্পসিবল, ইম্পসিবল। দেখুন ম্যাডাম, এই ছুরির খাপটা কিন্তু আপনার কাছেই আছে, থাকতে বাধ্য। আপনি সেই খাপের মধ্যে ছুরিটাকে তখন ঢুকিয়ে নিয়ে এসেছিলেন। ছুরিটাকে ব্যবহার করার পর যে কোনো কারণেই হোক ফেলে দেওয়াটা আপনার স্বভাব, খাপটা থেকে যায় আপনারই কাছে। অফিসার, ওর হ্যান্ডব্যাগ বা টেবিলের ড্রয়ারটা সার্চ করুন তো, এর খাপটা পেয়ে যাবেন বলেই আমার বিশ্বাস। চলুন ম্যাডাম, খাপটা বের করুন। আপনার কাছে সার্চ ওয়ারেন্ট আছে? না, নেই। তাহলে? এটা এমন একটা জরুরি ব্যাপার যে ওয়ারেন্টের দরকার আছে বলে মনে করছি না। এই ছুরি আপনারা কোথায় পেয়েছেন? চার্চের গেস্ট হাউসের পাশে ঘাসের উপর। ও, কিন্তু আমি মানে কেন? ফাদার নায়ারকে গলার শিরা কেটে খুন করা হয়েছে, আর এই কাজটা আপনি ছাড়া আর কারোর পক্ষে করা সম্ভব নয়। ও ইয়েস। কিন্তু কিন্তু নয়না, আপনি এই নিরীহ কুকুর দুটোকে কেন খুন করলেন? ওরা খুব বেশি রকমের পাহারা দিত, আমার সঙ্গে ভাব হয়েছিল, কিন্তু মনে হতো আমাকে ওরা সন্দেহ করে। জানতে পারি যে ফাদার নায়ারের অপরাধটা কি? ওর কাছে আমি পড়তে গিয়েছিলাম, দ্বিতীয় রাত্রে উনি আমাকে প্রেম নিবেদন করেন, আমার ভালো লাগে। তৃতীয় রাত্রে উনি আমাকে বাধ্য করেন সেক্সে। চতুর্থ রাত্রেও তিনি আমাকে আমহুল। পরদিন আমি যখন বিয়ের প্রস্তাব দিই উনি রিফিউজ করেন। আই কুডন্ট স্ট্যান্ড ইট। আমি যা করেছি তা না করলে আমার শান্তি হতো না, আমি এর জন্য অনুতপ্ত নই, আন্ডারস্ট্যান্ড? এই নিন আপনাদের ছুরির কাপ। থ্যাংকস ম্যাম, নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। অর্জুন, আপনি এসে গেছেন? 11টা বেজে গেল, কি হলো? আরে হাতটা ছাড়ুন। কি হলো বলুন না প্লিজ। অপরাধী ধরা পড়েছে। কি করে? আগে ঘরে যাই। ও শিওর। আমার না খুব খিদে আর ঘুম পেয়েছে বুঝলেন, কাল সকালে কথা হবে, কেমন? গুড নাইট। ইউ, আপনি না একটা ভীষণ বেরসিক।